গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা মন্ডল অফিসিয়াল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো ভীষণ ভালো আছি, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। তো এই সিজনে শুনেও খুব অবাক হচ্ছে যে এখন বিয়ে বাড়ি। তো থাম্বনেল আর টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝে পেরেছো যে এটা কি ব্যাপার। তো দেখো, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের একদম লাস্ট আওয়ার ডেকোরেশন, মানে 11th আওয়ারে ডেকোরেশনের জিনিস কেনা হয়নি, যখন মনে পড়ে তখন যা হয়। তো এটা হচ্ছে আমাদের 11th আওয়ার ডেকোরেশন। তো সেভাবে আমরা সেদিন কিছু পাইও নি ফুল টুল, তাহলে আরও ভালোভাবে ডেকোরেশনটা করতে পারতাম। তো অনেক কষ্টে এই কটা ফুল পাওয়া গেছে। আর এই যে ওপর থেকে দেখতে পাচ্ছ, আমার বোন অনেক চেষ্টা করলো কিন্তু ওই ফুলটা পারতে পারলো না, সেই জন্য কোণে উঠে যাচ্ছে। কোণে এবার উঠে গিয়ে ওই ফুলটা পেরে দেবে আমাদের এখানে ডেকোরেশনের জন্য। তো অ্যাট লাস্ট পারতে পেরেছে আমার মাইমা, তো পেরেছে। এবার এইখানে ডেকোরেশনের জন্য আর কি আমরা একটু তোড়জোড় করছি, কারণ একদম 11th আওয়ার এটা। তো তখন অলমোস্ট 9টা বাজে যখন আমরা এগুলো ভিডিও শ্যুটগুলো করছিলাম। তো আমার লুকসটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই হচ্ছে পুরো ডেকোরেশনটা। তো আর এটা হচ্ছে আমার মাইমার ফুল লুকস। তো হাতে দেখছো মেহেন্দি টেহেন্দিও করেছে, আর মানে মেহেন্দিটা সেভাবে খুব একটা ভালোভাবে ফোটেনি, কিন্তু তাও আর কি করেছে। তো আমার মাইমার লুকসটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে দেখো, বিয়ের কোণে বিয়ের আনন্দে নাচতে শুরু করে দিয়েছে, তো এতটাই খুশি। দেখো এরা নাচতে শুরু করে দিয়েছে। তো মাইমার পাশে আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা বলো। তো এই আর কি সব কিছু একটু ঠিকঠাক করে টরে দিচ্ছিলাম। তো এবার যেহেতু বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হবে, তো তোমরা লাস্ট অবধি দেখো যে এটা আদেও পালিয়ে বিয়ে নাকি অ্যানিভার্সারি। হ্যাঁ, এখনই আমি বলে দিচ্ছি যে ওদের সমস্ত রিচুয়ালসই করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমার মাইমার এতটা আশা ছিল যে 16 বছরের অ্যানিভার্সারিতে মাইমা এইভাবে সাজবে আর সব কিছু এরকম হবে, অনেক ইচ্ছা ছিল, কিন্তু মামা এসব কিছুতেই করতে চাই তো না। তো অনেক কষ্টে মামাকে রাজি করিয়ে এই সবগুলো করেছি। তো আমার মামি সেই জন্য ভীষণ ভীষণ খুশি, এতটাই খুশি যে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি এদের যখন বিয়ে হয়েছিল তখন সেভাবে ফটো টটো ভিডিও টিডিও কিছু করা হয়নি, তো সেই জন্য মামির একটু আফসোস হয়। আর এখানে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা। তো আমার মাও ভীষণ সুন্দর সেজেছে, কিন্তু মা খুব বেশিক্ষণ ক্যামেরার দিকে তাকায় না, তাকালে নাকি মার চোখে কেমন হয়। তো আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার মাইমা। আর আমাদের কতটা মিল তোমরা সেটা সমস্ত ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমাদের এতই মিল। কারণ কি বলতো, মামি আর ভাগ্নির বয়সে ডিফারেন্স যদি খুব বেশি না হয় এরকমই হয়। তো চলে এসেছে আমাদের মামা, মামা মামির পাশে আমি বসেছিলাম এতক্ষণ। তো এবার তো সব কিছু করতে টরতে হবে। তো 16 বছর বিয়ে হয়েছে, এই হচ্ছে ওদের অ্যানিভার্সারি। আশেপাশে থেকে সবাই অনেক রকমের আর কি ঠাট্টা মজা করছে। তো অনেক লোকজন নিমন্ত্রণ করা হয়েছিল, তো সবাই এসছে। তো দেখো এবার এই আসল কাজগুলো হচ্ছে, এবার তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। শুভ দৃষ্টির জন্য আমরা এই কাপড়টা ধরেছি বলে দেখতেই পাচ্ছি ওরা লজ্জায় মানে কি করছে, আর আমার মাইমা তো হেসে পাগল। তো সত্যি ওদেরকে খুশি দেখলে আমাদের নিজেদেরও ভীষণ ভীষণ ভালো লাগে, কাউকে এতটা খুশি করতে পেরেছি দেখলেও ভীষণ ভালো লাগে। আর এখানে আর কি তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলছিলাম মামাকে যে তুমি টিকুলিটা সরিয়ে আর এখান থেকে সিঁদুরটা পরাবে।
কারণ আমার মামির আর কি অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকমভাবে সিঁদুর টিঁদুর পরিয়ে একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে, এরকম অনেক ইচ্ছা ছিল, অনেক আশা ছিল, কিন্তু কোনোভাবেই সেগুলো কোনো বছর পূরণ হচ্ছিল না। কিন্তু এবছর আমি তো না করে ছাড় হই না, তো ফাইনালি এগুলো করা হলো, তো তোমরা দেখতে থাকো। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে সিঁদুর পরার পর ওদের মুখটা কত সুন্দর দেখতে লাগছে, আর আমার মামি তো কত খুশি, দেখো কত খুশি। এমনিতেই আমার মামি ভীষণ ভালো। তো এখন হচ্ছে আমাদের কেকটা কেটে নিতে হবে, তো এই কেক কাটিং পর্ব শুরু হচ্ছে এখন, কেক ওপেনিং হচ্ছে। তো ইভেন আমি আর কি টেস্ট অ্যান্ড বাইটে ওদের নামটাও লিখে পাঠিয়ে দিয়েছিলাম, তার কারণ যেহেতু আমি ওদের ছেলেদেরকে আনতে পাঠিয়েছিলাম, তো ওরা এত ওরা এমনিই প্রচণ্ড ছোট, তো ওরা টেস্ট অ্যান্ড বাইটে গিয়ে আর নামের কথাও বলতো না, আর বাজে ট্যাগ নিয়ে চলে আসতো। তো আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে ওদের দুজনের নাম লিখে একেবারে লিখে একটা কাগজে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখানে আর কি আমার মাইমা, মাইমার বড় ছেলেই যে পাশে বসেছিল এতক্ষণ দেখছে, ওকে ডাকছে বারবার কেক কাটার কথা, কিন্তু ও কাটবে না, ও আসলে লজ্জা পাচ্ছে। আর তাছাড়া ওর বাবা মার অ্যানিভার্সারিতে ও কেকটা কাটতেই চাইছিল না, ও চাইছিল ওর বাবা মা একাই কেকটা কাটুক। তোমরা এখানে ভিডিওটা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবে মামা যতবার কেক খাওয়াতে যাচ্ছে ততবার আমার মাইমা এতটা হাসছে, তার কারণ হচ্ছে আমার পাশে দিদি জামাই বাবুরা, তারা সমানে বলছে যে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউটা বলতেই হবে বলতেই হবে, তো সেই জন্য আমার মাইমা কন্টিনিউয়াসলি হেসে ফেলছে। তো এই আর কি আমাদের কেক কাটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেভাবে আর কোনো রিচুয়ালসও নেই, কিছুই নেই, তো সব কিছুই করা হয়েছে। তো আমার মামা এবার এই মামির গালে কেক খাইয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর মামিও মামার গালে কেক খাইয়ে দিচ্ছে। তো অ্যানিভার্সারিটা ভীষণ ভীষণ ভালোভাবে আমরা সেদিন সেলিব্রেট করেছি। তো সত্যি কথা বলতে আমি এটুকু বলতে বাধ্য হচ্ছি যে আমার মামা মামির ভালোবাসা, মানে এরকম যে কেউ এতটা ভাগ্নিকে ভালোবাসতে পারে বা ভাগ্নি সমস্ত কথাকে সাপোর্ট করতে পারে, অ্যাটলিস্ট আমার মামা মামিকে না দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে রিং সেরিমানি হচ্ছে, মামা লুকিয়ে মাইমার জন্য একটা আংটি করে রেখেছিল সেটা অ্যানিভার্সারিতে দেবে বলে, কিন্তু কাউকে জানায়নি। তো যখন দেখলো যে আজকে এত কিছু ঘটা করে রিচুয়ালস হচ্ছে সব কিছু হচ্ছে, তো তখন আর কি মামা আংটিটা মাইমার হাতে পরিয়েই দিল। তো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দিদা, তো পাশে বসে আছে দিদা বলতে গেলে এটা হচ্ছে আমার মামার মা। তো দেখতে পাচ্ছ যে ছেলে বৌমাকে কত ভালোবাসে, তো এখন এই সব হচ্ছে। আর সত্যি কথা বলতে ওদের ভীষণ ভীষণ হ্যাপি ফ্যামিলি। আর এই যে মেয়েটাকে দেখছো এটা তো মাম্মু, জানোই তো এটা আমার ছোট মামার মেয়ে। আর এই যে ওদেরকে এতটা সুখী এতটা খুশি দেখে আমার এত ভালো লাগছে। আর এটা ওরা প্রেম করে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ওরা সারা জীবনে প্রচুর প্রচুর স্ট্রাগল করেছে, তো মানে অ্যাট লাস্ট ওরা এই 16 বছরের সংসার জীবনে ভীষণ ভীষণ সুখী কাপল। তো সত্যি ওদেরকে দেখলে আমার এতটাই ভালো লাগে, আর এরকম প্রত্যেকের হওয়াটা জীবনে খুবই দরকার, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক থাকাটা জীবনে খুব খুব দরকার। তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমরা ওদেরকে দিয়ে যেটা করাচ্ছি ওরা সেটাই করছে। আর সত্যি কথা বলতে আমার মাইমা সমানে বলছিল যে মামার পায়ে একবারও নমস্কার করা হয়নি, নমস্কার করা হয়নি, তো সেই জন্য লাস্টে করলো। তো আমি আমার মামাকে বললাম মাথায় হাত রেখে আশীর্বাদ করো। আর এই যে লাস্ট তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সেদিন খাওয়া দাওয়া হয়েছিল, ওই 11th আওয়ারে সব কিছু করে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছিল। তো আমাদের ভিডিও অলমোস্ট ডান, অ্যানিভার্সারিও শেষ, যখন শেষ হয়েছে এই যে এখন ভিডিওটা করা, এখন অলমোস্ট 2টো বাজতে যায়, তো এখন আমাদের এই ভিডিওটা করা কোণে তখনও সেজেছিল। আর ভিডিওটা তোমাদের প্রত্যেকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি পার্সোনাল কারণে গত 2 বছর কোনো ভিডিও ছাড়তে পারিনি, তো এবার থেকে কন্টিনিউ আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার ব্লগ চ্যানেলের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রেখো। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।